আশায়াছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কাঙ্গালামি কান্দে জারি যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা, ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين، الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس، والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، يا تير معراج هاي كتولو حق لم تك قوچا، اور میرے معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا، بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত হাজিরিন, আমি সাধারণত শুদ্ধ ভাষায় ওয়াজ করি এবং আমার ওয়াজ ইন্টারনেটে ফেসবুকে যায়, সেই জন্যই মূলত ভাষা দিয়ে ওয়াজ করা। আজকে যেহেতু এই মাদ্রাসার ওয়াজ আমার নিজের এলাকার ওয়াজ এবং নিজের ওয়াজ, আমি যদি আজকে ভাষা দিয়ে ওয়াজ করি তাহলে আপনারা হইতে পারবেন দেখি বিলাতি বেটা আমরার মস্তমে, আপনারা পুরো আমার দিল থেকে মানিয়ে নিতে নাই, যাতে আপনারা দিলর ভিতরে ঢুকতাম পারি এই জন্য বাসা ছাড়িয়া সিলেটি বাসায় ওয়াজ করতাম। আপনারা খুশ না বেজার সকল মনে হয় খুশ নাই আরও জোরে হয়, শরীর খারাপ এক মাস থেকে আমি অসুস্থ আর কন্টিনিউ লাগাতার আমার সর্দি আপনারা দেখতে পাই না, এখন পর্যন্ত টিস্যু আত, আমি শারীরিকভাবে খুব দুর্বল, আপনারা দুর্বল না সবল? আপনারা সবল হইলে আমিও সবল, আর যদি দুর্বল হয়ে যাই তো আমিও দুর্বল। আপনারা কেমন সবল? হাত তোলা মারি এখন ইনশাআল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল ও মঞ্জুর ফরমাক, জোরে হোক আমিন। আমার একটু সাহায্য করতে পারবানি আপনারা তাহলে মাঝখানে গ্যাপটা ফুরা হলিত, গ্যাপটা ফুরা হয়ে যেত। আপনারা যত আমার খাসা চাইবা আমিও আপনারা তত খাসা যাইব, এখানে গুল হয়ে যেতাম। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم واز شنار فاست আদব আমার লোক একটু কইন জানি কয়টা আদব? এক নম্বর হইল গিয়ে খান লাগাইয়া শোনা, এখানে দিলর খানে শোনা, রাজি আসুন ইনশাল্লাহ। দুই নম্বর চোখ দিয়ে ওয়াজ শুনতা, খালি খান দিয়ে ওয়াজ শুনলে হইলে হইতো নাই, চোখ দিয়ে ওয়াজ শোনা লাগবে, চোখ দিয়ে ওয়াজ শোনা বুঝুন নি, চোখ একবারে পুরা খুলিয়া দীর্বির মুখা জেলা চাইন ওলা যেন ওয়াজ করা এর মুখা চাইতা, রাজি আসুন ইনশাল্লাহ। চোখ মুজিয়া ওয়াজ শুনলে নিজেও নষ্ট আরও তিনজনে নষ্ট করবে, এর বাদেও যদি সেও চোখ মুজিলাই তাহলে বাকি এলার দায়িত্ব হইল গিয়া সুবহান আল্লাহর বাড়িয়ে তানতে গুম যাবাইতা, রাজি আছেন ইনশাআল্লাহ। তিন নম্বর খাম হইল গিয়া যে এই ওয়াজরে পয়লাইতা যা হুনচইন গড় গিয়া ওর আলোচনা করতা, আপনার আলোচনার করার কারণে এক মানুষ যদি নমাজি বনি যায় তার মৌত পর্যন্ত যত নমাজ পড়ব আপনি ও লাইনও আনার কারণে সমপরিমাণ সব পাইবা। তিন নম্বর এর ফরর খাম হইল গিয়া ইয়াদ করতা, এখানে ইয়াদ করতে হইলে কলসি খালি করি রাখুয়া, মোবাইল যারা আছে লগে মোবাইল বন্ধ করি রাখুয়া, আর অবায় হবায় চাই না যে কোনো ওয়াজ ওয়াইজ আইন যদি তকবির দেওয়া হয় তবু হেন মুখা চোখ যাইতো না আমার মুখা চোখ যাইতো, ও আমার মুখা যদি সুলোয়ানা চোখ যায় এখানে দিল গিয়া হামাইব, রাজি আসুন ইনশাল্লাহ। এর বাদর খাম হইল গিয়া আমল করতা, আরকজনরে দাওয়াত দিয়ে নিয়াত আমল করাইলা আর নিজে আমল করলা না, ফায়দা হইল না ক্ষতি হইল, এর কারণে ও ফার্স্টটা কথা সামনে রাখিয়া ওয়াজ শুনতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল ও মঞ্জুর ফরমাক, সবে জুরে সুরে এবার হই আমিন। আমরার যাত্রা শুরু হয়েছে বহুত দূর থেকে, ই দুনিয়াত আমরা আসলামও না আর বাকিও শব্দ আপনারা ফুরাইন জানি আর থাকতাম না, আসলাম হই রুহ জগত, রুহ জগত আলমে আরওয়াহ আসলাম, আমরা আলম ও আরওয়াহ থাকা অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবরে সামনাসামনি করিয়া প্রশ্ন করছো, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সমস্ত রুহরে সামনে রাখিয়া প্রশ্ন করেন, আমি কি তোমাদের প্রভু নয়? সকলে এক বাক্যে সাক্ষী দিছে শাহিদ না বালা বালা শাহিদ না, ও আল্লাহ আপনি আমরার রব এতে কোনো সন্দেহ নাই। সাক্ষী আমরা অনেক মনে নাই, মনে তাহার কথাও নাই, সফর তো বহুত লম্বা,
হজরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি কয়েন যে আমার এখনও স্মরণ আছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন অবস্থায় আমারে জিজ্ঞাসা করছিল আলাস্তু বিরাব্বিকুম। সুবহানাল্লাহ, আরো জরুরি তো আসতে। আর বহু বুজুর্গ কইছেন যে এখনো আমরা স্মরণ আছে যে আমরা ডাইনে খেয়ে আসলা আর বামে খেয়ে আসলা। আমরা তো ভাবার এরকম নাই, কোন দেশের মানুষ বহু মানুষের যদি জিকাই বলে আমরা দেশের প্রেসিডেন্ট হয়ে বহুত মানুষে কইব এরশাদ। এরশাদ 20 বছর আগে বেটা প্রেসিডেন্ট আছিল, কিন্তু এখনো বেশিরভাগ মানুষে কইব খে এরশাদ। হো এরশাদ হামাইছিল এর মাঝখানো ইয়াজউদ্দিন, এরপরে আব্দুল হামিদ, এরপরে হাবিবুর রহমান, শাহাবুদ্দিন, জিল্লুর রহমান, কত রহমান আর কত উদ্দিন আইসুল আর গেছেন, কিন্তু হো এরশাদ আর এরশাদু। ও এখন আমরা যদি মনে করি যে আমি এরশাদ প্রেসিডেন্ট খেয়ে চিনলাম না, না চিনার কারণে যে বেটা প্রেসিডেন্ট আছে তার কোনো ক্ষতি হইব না, কোনো ক্ষতি হইতো নাই। সারা দুনিয়ার মানুষে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে অস্বীকার করে কয় তুমি আল্লাহ রে আমরা আল্লাহ মানি না, তুমি আল্লাহকে আমরা চিনি না, আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমর বিন্দু মাত্র কোনো ক্ষতি হইত নাই, সারা দুনিয়ার মানুষরে ধ্বংস করার জন্য আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটা হুকুমই যথেষ্ট। আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় ও রূহ জগতে আমরা আসলাম, কত হাজার বছর আসলাম একমাত্র আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টি করার পরেও বাকি রূহ হলরে সৃষ্টি করা হয়েছে, আর হো সময় সওয়াল জবাব হয়েছে, এর বাজখানো কত হাজার বছর গেছে, এর বাদে আইলাম মারফেটো। মারফেটো খেয়ে খেয়ে আসলাম মনে আছে, খার মনে আছে, মাশাআল্লাহ। মারফেটো আসলাম আমরা আরও বাক্য এক জীবন, কেউ 10 মাস, কেউ তুলা কম, কেউ তুলা বেশ, ওলা মারফেটো আবার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় মার নাবিয়ে আর সন্তানের নাবির মাঝখানো এক তার লাগাইয়া কানেকশন সৃষ্টি করে দিছেন, যাতে এই বাচ্চায় নাফা কিচ্ছু না খাইতে পারে। একটু জুড়ে হইতে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় বড় দয়া এবং মেহরবানি করিয়া মার পেটো আওয়ার পরে নাবির মাধ্যমে তার সৃষ্টি করিয়া খাওয়াইছেন, যাতে এই মুখটা নাফাক না হয়। যে মুখে দুনিয়া যাওয়ার পরে আল্লাহর নাম লইত, যে মুখে দুনিয়া যাওয়ার পরে রসুলের নাম লইত, যে মুখে কলবর মধ্যে জারি করত আল্লাহ পাক পরবর্তীকার আলমে মার পেটো থাকা অবস্থায় সেই মুখরে নাফাক করেন না, বুঝাইয়া দেন, ও বন্দারে তুমি দুনিয়া যাওয়ার পরে তোমার খাম হইল কি আল্লাহ 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 করা, একবার দিল থেকে কই আল্লাহ 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 আল্লাহ। দুনিয়াত আওয়ার পরে সর্বপ্রথম ডান খানো আজান দেওয়া হয়, এখন এটা আছে না নাই, এখন কমে গেছে, হসপিটাল যেটা নাই, গাঁও দেশে একটু আছে, তো আজান দেওয়া হয় আর বামখানো খিতা হয়, একামত দেওয়া হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা নবজাত শিশু দুনিয়া যাওয়ার সাথে সাথেও আল্লাহর পরিচয় করে দেওয়া হয়, একটা নবজাত শিশু দুনিয়াতে আওয়ার সাথে সাথেও আকায় নামদার তাজদার আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই দিল কুলিয়া কইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় করে দেওয়া হয়, বুঝানি ওই ও আল্লাহর বান্দা আলমে আরওয়াহ যে আল্লাহর সাথে তোমার পরিচয় হইছিল মার পেটো থাকা অবস্থায়ও মাঝে মাঝে যে আল্লাহর নাম শুনছিলাই, ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া তো আসন, ও নবী ও দুনিয়াতে আসন, সুতরাং দুনিয়ার জীবন আল্লাহ ওয়ালা, দুনিয়ার জীবন নবী ওয়ালা বানাইতে হইব। ও শুরু হইল, শুরু হওয়ার পরে আল্লাহ আরও জানাইয়া দেন, বন্দা আলমে আর হো যেমন তুমি থাকতে পারছো না, মার ফেটোয়াও যেমন থাকতে পারছো না, ও যেন আইসইনও থাকতে নাই, আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, আর নমাজের কত সময় বাকি, আচ্ছা কই যায় একামতও শেষ, আজানের একামত দুইটা হয়ে গেছে নানি,
আর আজান আর একামত হওয়ার পরে জমা তো হারা হইবার আর কমিট বাকি থাকে কয়েক সেকেন্ড, ও হুজরতে কইছেন সুন্দর কথা, কয়েক সেকেন্ড, ও কয়েক সেকেন্ড আমরার বাকি। আমরার যাত্রা শুরু হয়েছে রুহ জগৎ থেকে, আর যাত্রার মধ্যে আসিয়া আমরা মারপেট ও তামসি কয়েক দিন, দুনিয়ার মধ্যে আর কয়েক সেকেন্ড থামবো, আর থামার পরে আবার কবরের জগতে যাইমু। কবরের জগৎটা দুনিয়ার জগতের তুলনায় বহু গুণ লম্বা হইব, এরপরে আমরা হয়তো জান্নাতি অথবা জাহান্নামি। আল্লাহ পাক পরবর্তীকালের আলমে ফরমাইন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে প্রবেশ করানো হবে শুধুমাত্র সেই হবে সফল কাম, আর কেউ সফল কাম নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেহেতু দুনিয়া তোমার থাকার জায়গা নয়, এজন্য তুমি তোমার রবর মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রস্থই হচ্ছে সাতু আসমান এবং জমিরের সমান। চিৎকার দিয়ে হল সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালের আলমে কইন, ইনোয়া বইও না, ইনোয়া বইও না, এটা দৌড় লাগাও, দৌড় লাগাও কোন পায়, আল্লাহর মাগফিরাত হওয়ার লাগি আর জান্নাত হওয়ার লাগে। জান্নাত যে জান্নাতের তুলা পরিচয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ও শব্দ মাঝে দিছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাত হচ্ছে এত বিশাল, সাত আসমান এবং জমিন রে যদি লম্বা করা হয়, তাহলে সাত আসমান এবং জমিন রে লম্বা করার পরে যতটুকু হইব জান্নাতের প্রস্থই হচ্ছে শুধুমাত্র ততটুকু। আল্লাহ কইন রে বন্দা, ই সিফা সিফি থাকিস না, ও বিশাল জন্নতর লাগি রাখছি, হগু হওয়ার লাগে দৌড়া। তাফসিরের মধ্যে লেখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র বুঝাইবার লাগি কইছেন যে সাত আসমান আর জমিন যতখান জান্নাতর প্রস্ত অতখান, আসলে ইতা কিচ্ছু নাই, জান্নাত হইল এর চাইতে হাজার গুণ নাই, লক্ষ গুণ নাই, কোটি গুণ নাই, বরঞ্চ মিলিয়ন গুণ বড়। এর এক সামান্য পরিচয় পাওয়া যায় তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহুন্না লাবাসিআতুহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জান্নাতের মধ্যে 100 রাস্তা আছে, যদি যে কোনো একটা স্তরের মধ্যে সমস্ত জগতরে দুটুকানি হয়, তাহলে জান্নাতের একটা মাত্র স্তরে সমস্ত জগতরে ধারণ করি লিব। এই জগৎ কয়টা, জগৎ কয়টা খেয়ে হইতে পারবা কইছেন নাই? এই জগৎ, এই দুনিয়া হইল এক জগৎ, দুনিয়া কিতা এক জগৎ, চন্দ্র এক জগৎ, সূর্য এক জগৎ, আর তারকাও এক একটা জগৎ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে জগতের সংখ্যা হইল 40,000, কয় হাজার একটু মুখস্থ হর, কয় হাজার 40,000। তাহলে বোঝা গেল ই দুনিয়া বাদেও আরও কত জগৎ আছে, 39,999টা আরও জগৎ আছে। আর হযরত মাকাতিল রহমতুল্লাহ আলাইহির মতে জগতের সংখ্যা হইল 80,000, কয় হাজার আরও জোরে হয় 80,000। ও 80,000 জগতের মধ্যে দুনিয়ার জগৎ হইল একটা জগৎ, আর আমার মতে জগতের সংখ্যা ই 40,000ও নাই, 80,000ও নাই, বরঞ্চ কয়েক লক্ষ নাই, কয়েক মিলিয়ন নাই, বরঞ্চ কয়েক ট্রিলিয়ন নাই, তার চাইতেও আরও বেশি। সুবহানাল্লাহ, বড় আস্তে হইলে কেন, ও যে তারকা আছে এটা তারকা এক একটা জগৎ, এই তারকা যেটা এটা এক একটা এক একটা জগৎ, আর এটা অত বড় দুনিয়ার চাইতে আরও হাজার গুণ বড়, এক একটা তারকা দুনিয়ার চাইতে হাজার গুণ বড়। তারকা যে সময় উঠে
হালিখান্দি মাদ্রাসার চাদর উপরে একটা উঠে না একটা কি বেশি কয়টা হইব কোন যাই খোয়া যাইতো নাই। তাহলে এক হালিখান্দি মাদ্রাসার আকাশও যদি কমপক্ষে একশোটা উঠে তাহলে গোটা সিলেটের আকাশও কয়টা উঠবো? আচ্ছা কইলাম এক লাখ। সিলেটের আকাশও যদি এক লাখ হয় তো গোটা বাংলাদেশের আকাশও এক কোটিও বলা বেশি নাই, এক কোটি। গোটা এশিয়ার আকাশও কয়েক মিলিয়ন, গোটা পৃথিবীর আকাশও কয়েক মিলিয়ন নাই কয়েক বিলিয়ন নাই কয়েক ট্রিলিয়ন বা তার চাইতেও আরও বেশি। তাহলে বোঝা গেল জগতের সংখ্যা 40,000 না 80,000 না অসংখ্য গণিত জুড়ে কইন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে অসংখ্য অগণিত জগতের সৃষ্টি করে রাখছেন এবং অসংখ্য অগণিত জগতের মধ্যে অসংখ্য অগণিত মখলুক আছে। হাদিস শরীফের ভাষায় এই সমস্ত জগতের এবং সমস্ত অধিবাসীরে যদি জান্নাতের একটা স্তরের মধ্যে ঢুকানিও হয়, জান্নাত এত বিশাল একটা স্তরেও সমস্ত জগতের ধারণ করি লিব। ওয়াজ আর শুনতে না বাদ দিলেই থাম জুড়ে ইনশাল্লাহ হয় আরো জুড়ে ও জান্নাত যে এখন অতটা জগতরে জান্নাতে ধারণ করতে পারবো। ই জান্নাত যাওয়ার চান্দর দরকার আছে না? চান্দর দরকার নাই, চাঁদ সুরুজ এই গ্রহ নক্ষত্র ইটা কিছু দরকার নাই। জান্নাত আল্লাহ বানাইছেন শুধুমাত্র মানুষের জিন্নাত লাগে, খা লাগে মানুষের জিন্নাত লাগে। জিন্নাত জান্নাত যাইবই না, অন একতলাভ আছে। সেও কইছেন ও জান্নাত আর জাহান্নামের মাজত তারা থাকবো, আর সেও কইছেন তারাও জান্নাত যাইব। আচ্ছা তারাও যাওক, ও যে বুঝা গেল অন্যান্য জগত সেওয়ার জন্য তো যাইত নাই, শুধুমাত্র মানুষ যাইব। তাহলে অন্যান্য জগতের যে অংশ আছে এই অংশটা আমরা পাইছি না? পাইছি না কিতা কই যে বারটা তোলা বাড়ছে, খুশি না বেজার? খুশি। এরপরে মানুষ আর জিন যারা যাইব সকল মানুষ জান্নাত যাইব নি? আল্লাহ এবার মাইন ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا পুরুষ এবং নারীর মধ্যে যে সমস্ত মানুষ ইমানদার এবং সৎকর্মশীল শুধুমাত্র তারাই জান্নাতে প্রবেশ করবে, অন্য কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর একটু জুড়ে হন সুবহানাল্লাহ। তাহলে বেঈমান কাফির হলো বারোই গেল, কাফির বেঈমান বেশি না মুসলমান বেশি? কাফির বেঈমান বেশি। তাহলে হেরাও হরি গেছে, আমরার অংশটা বাড়ছে না কমছে? বাড়ছে। এরপরেও মুসলমানের মাঝে একটা আছে না নাস্তিক আছে না, মুনাফিকও আছে, নামে মুসলমান খামে মুসলমান নাই, ইটাও বাদ গেছে। তাহলে পুরা জান্নাতরা কে পাইল? ও আমরা যারা মনে বাদ আছি, আর আমরা না আরও কিছু মানুষ যেটা মসজিদ মদরসাতে আইন নমাজ পড়ব এরাও ভাইলিছি সারা। এখন এত বিশাল জান্নাতর একটা অংশও আমরা লাগে যথেষ্ট, একশোটা স্তরের মধ্যে একটা স্তরের একটা অংশও আমরা লাগে যথেষ্ট। এখন এই যে বিশাল জান্নাত রইল ইত্যাদি আমরা কিতা করতাম? যে বেটা মারফেটও আছিল ও মারফেটও থাকা অবস্থায় আদার জায়গার মধ্যে থাকছে, সকলো থাকছি না থাকছি না, ও আদার জায়গার মধ্যে থাকিয়া কি মজায় মজায় খাইছে, খাইছে বালা খুচু খাইছে না ভাত খাইছে? ভাত খাইছে, ফুজ খাইছে আর রক্ত খাইছে, কিন্তু হে বড় স্বাদে খাইছে, খুব মজা লাগছে। তারা যদি কইন বলে তুই ও দুই দিন বাদে বারইবে, আর বারইয়াও হাড়িখান্তি মাঠের মতো এক মাঠ ধরে দেওয়াইব, আর কুরমা ফুলাও বিরিয়ানি আর বিরইন মাছের লগে বিরান মাছও দেওয়াইব, কাঁচা মরিচ দিয়া খুব মজা করে খাইবে, ওটা মানবরে হয়েছে কইব দূর যে ভালা, ও আমি যেগু খাই আর আমার ওগু বহুত আরাম। ও বলাও দুনিয়ার মধ্যে কিছু নাস্তিক মূর্তা আসেন, তারা মনে করে ও পচা দুর্গন্ধ যেটা খাই আর ওগু আমরা লাগে যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা এই সমস্ত রূপরে সন্তুষ্ট নাই, বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে যে সমস্ত নাজ এবং নিয়ামত রাখছেন সেই সমস্ত নাজ এবং নিয়ামত খাওয়ার লাগে আমরা পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে কি পরিমাণ নাজ এবং নিয়ামত রাখছেন, সর্বপ্রথম জান্নাতি হল জান্নাত যাওয়ার পরে এক রুটি দেওয়া হইব খাওয়ার লাগে। ই রুটি যেটা ই রুটি হইব আস্তা জমিন রে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রুটি বানাইব,
অনেকেও কইতে পারেন বলে ই বাতর মাঝে মাঝে মাটি আজরা পড়ে গেলে খাওয়া যায় না, রুটির মাঝে বালি পড়লে খাওয়া যায় না, ই আস্তাই মাটি খাইমু কিনা, ই মাটি আর মাটি থাকতো নাই, মাটির মাঝেও স্বাদ আছে না নাই। আমরা যে আনারস খাই ইগু আসমান থাকি আয় না মাটি থাকি, আম যে খাই ইগু আসমান থাকি না মাটি থাকি, ও যত ধরনের ফল ফুটুট খাই মাছ খাই ইটা আসমান থাকি আয় না জমিন থাকি, তাহলে জমিনও মজা আছে না নাই। কিন্তু সারা মজা কোনো বেটা কইতে পারবে না, সারা মজা আমি খাই লিছি। ও সিলেটর যারা আমরা ও রাজশাহীর কিচা মজা আছে আমি জানি না, আর রাজশাহীর যে বেটা সিলেট কী মজা আছে হে জানে না, আর বাংলাদেশের মানুষ লন্ডন কী মজা আছে হে কইতে পারে না। আল্লাহ তাবারাকাতালা এক এক জায়গার মধ্যে এক এক মজা রাখছেন, এই জন্য দেখা যায় কোনো এরিয়ার ফল মজা, কোনো এরিয়ার মাছ মজা, কোনো এরিয়ার দান মজা। দুনিয়াত আইলাম কিন্তু দুনিয়ার মজা মারতাম পারলাম না, ও এই জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে যাতে বালা করে মজা মারা যায়, ও সারা দুনিয়ার এক রুটি বানাইবা আর বানাইয়া কইবারে বন্দা দুনিয়াতে মজা মারতে পারছত না, ফয়লা হ মজা খান মার, খুশি না বেজার সে জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন এই হাদিস বর্ণনা করেন, এক ইহুদি বেটায় দূর থেকে শুনে আর শুনিয়া দৌড়িয়াইয়া হাজির হয়, হাজির হইয়া কয় ও আবুল কাসিম আমি কইতাম নি জান্নাত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সর্বপ্রথম কোন খানিটা দিবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কো তোমার মন মরিয়া কো বেটায় কয় সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন রে রুটি বানাইবা আর রুটি বানাইয়া নাস্তার ব্যবস্থা করে দিবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মুখ থেকে এই কথাটা শুনিয়ে এত হাসিছেন, হাসতে হাসতে আল্লাহ রসুলের ভিতরের দাঁত মুবারক পর্যন্ত বাহির হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির উদ্দেশ্য হইল আল্লাহ পাক পরবর্তীকার আলমে আগর সকল নবী ওখলরে যে ইলিম দান করছেন আমি নবীরেও সেই ইলিম দান করছেন। সমস্ত নবী ওখলে হইয়া গেছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে জমিনে রুটি বানাইয়া খাওয়াইবা, এই জন্য ইহুদি বেটায়ও জানে আমি তো ইহুদির সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর কাছ থেকে শুনিয়া আমি সেই কথাটা কইছি। শোনার সাথে সাথে ইহুদির বিশ্বাস হয়ে গেছে যে বেটার কাছে এই মাত্র আইলাম, এই বেটা উম্মি, এর আগর কোনো জ্ঞান নাই, হৌ বেটায়ও যখন আমার কথা কর তাহলে বুঝা গেল বেটার মাঝে খামাই আছে। যখন সুবহানাল্লাহ, এর বাদে কইল আর কিছু কইতাম নেই, আল্লাহ রসুলে কই হেওয়ানো কইলা আপনারা শুনতা নেই, খালি রুটি খাই লইব না চালনা খাওয়া লাগবে, ক্ষুদ্র রুটি তো খাওয়া যায় না। ও কইল ও আবুল কাসিম হে তো আর মুসলমান নাই, এল্লাগি মোহাম্মদ রসুলি তা কর না কর আবুল কাসিম কইতাম নেই শিকাল, আল্লাহ রসুল কইলা কেয়ামতর দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রুটির সাথে যে সালন দিবা ই সালনটা হইব মাছর খলিজা, আর ও মাছর খলিজার অতিরিক্ত যে অংশ থাকবো ও অতিরিক্ত অংশ দিয়া ও সত্তর হাজার জান্নাতের খাবারে যাইব। চিন্তা করি দেখো কুয়া এই জান্নাত কত বিশাল আর জান্নাতর মাছ কত বিশাল আর ইগুর খরিঞ্জা খান কত বড়, ওটা খানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাখছেন। কোরআন শরীফ আল্লাহ পাক পরবর্তীকার আলম ফরমান লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ্দাউন, জান্নাতের মধ্যে উত্তম উত্তম ফলের ব্যবস্থা আছে। ও দুনিয়ার মানুষ সিলেট তাহার কারণে যে ফলটা তুমি রাজশাহীর ফল খাইতে পারছো না, রাজশাহীর তাহার কারণে সিলেটের ফল খাইতে পারছো না, বাংলাদেশ তাহার কারণে লন্ডনের ফল খাইতে পারছো না, আল্লাহ পাক পরবর্তীকার আলমে সারা দুনিয়ার ফলর চাইতেও আরো উত্তম ফলর ব্যবস্থা জান্নাতের মধ্যে রাখছো। ওয়ালাহুম্মা ইয়াদ্দাউন, শুধু ফল নাই তোমার মনে যা চাইব তার সব কিছুর ব্যবস্থা আছে। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াদুল্লিলাত কুতুফুহা তাজলিলা, বন্দার মনে যখন চাইব আপেল খাইতো সাথে সাথে আপেলের গাছটা কি ঝুঁকিয়া বন্দার মুখের সামনে আইব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত ফল রে বন্দার থাবে বানাই দিলাইবা।
আল্লামা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা তাইন ফরমায়েন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে সমস্ত ফল দিবা এই সমস্ত ফল খেউ উবাইয়া খাইব, খেউ বইয়া খাইব, খেউ হুতিয়া খাইব, যার যার ইচ্ছা মতো খাইব, কোনো অসুবিধা হইত নাই। ই ফল খাওয়া হইব, আর ফল খাইয়াও শেষ নি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সময় জান্নাতি হল জান্নাত হামাইবা, ই বেইজ্জতিল হান হামাইতা না, বড় অভ্যর্থনা জানাইয়া বড় সসম্মানে হারানি হইব। এর লাগে ওয়াই যখন আইলে আমরা যে অভ্যর্থনা দেয়, ইটাও এক সুন্নত, ইটাও খারাপ নাই। জান্নাতও যাওয়ার সময়ও অভ্যর্থনা দেওয়া হইব, জান্নাতও যাওয়ার পরে অভ্যর্থনা কিলা দেওয়া হইব। ফিরিস্তা হল কাতার বন্দি থাকবা, কাতার বন্দি থাকিয়া ফিরিস্তা হলে সালাম দিবা, সালামুন আলাইকুম তুইবতুম ফাদখুলুহা খালিদিন। ফিরিস্তা হলে কইবা, ও আল্লাহর বান্দা, তুমি যে জান্নাত হইয়া দাখিল হরায় সর্বপ্রথম আমরার কাছ থেকে তুমি সালামটা গ্রহণ করো, সালামুন আলাইকুম তুইবতুম ফাদখুলুহা খালিদিন। দুই নম্বর হইল গিয়া তুমি সুসংবাদ গ্রহণ করো, আর তিন নম্বর হইল গিয়া তুমি জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবা, সেও গ্যারান্টিও লইয়া তুমি জান্নাতের মধ্যে ঢুকো। সুবহান, ও জান্নাত হামানির সময়ও অভ্যর্থনা শুরু। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমাইন, ফিরিস্তা হলে আসলে এক বাসায় নাই, বিভিন্ন বাসায় সালাম দিবা, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকুবাদদার। ফিরিস্তা হলে কইবা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার তাহা অবস্থায় তুমি বড় সবর করছো, নমাজ পড়ার সময় কষ্ট হয়েছে বড় সবর করছো, রোজা রাখার সময় কষ্ট হয়েছে তুমি সবর করছো, হজ করার সময় কষ্ট হয়েছে তুমি সবর করছো, যাকাত দেওয়ার সময় মন চাইছে না কিন্তু দিছো কষ্ট হয়েছে, সুদ খাওয়ার সময় তোমার সুদের ব্যবস্থা আছিল চাইলে সুদ খাইতে ভালো হনে, আল্লাহর ডরে আর বয়ে খাইছো না বড় সবর করছো, জিনা করার সুযোগ আছিল জিনা করছো না তুমি সবর করছো, ও সবর করার বিনিময়ে আজকে আমরার পক্ষ থেকে সালাম গ্রহণ করো, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকুবাদদার। এইভাবে সালাম ফাইয়া ফাইয়া সসম্মানে জান্নাতি হল জান্নাত হামাইবা, একবার জুরে সুরে হোক আলহামদুলিল্লাহ। তারা যে সালাম দিলা, আর আমরা বই থাকবো নি কই, আমরা নিজস্ব মানুষ বই থাকুন, কেউ যদি পাঁচ টাকা দেয় ও দেখো আস্তে আস্তে লইয়াও ফেকটা হারাই দিছে, একবার জাজাকাল্লাও কইতো না তৈরি হে বই গেছে। আসলে ই বোয়া নিয়ম নাই, খেয়াল যদি আপনার পাঁচ টাকা দেয় আপনি কিতা কইতা, ওই একটা শূন্য ধরে আমল করে লোক কিতা কইতা, আপনি জাজাকাল্লাহু খাইরান, আমার লোকে খুব কষবে জাজাকাল্লাহু, জাজাকাল্লাহু, যে কোনো মানুষে যদি আপনারা কিচ্ছু দেয় লগে লগে কইতা, আমার হুজুরে এটার তফসির গত হালকে করছেন, এর অর্থ হইল ওখান যে আপনার বিনিময় দেবার আমি লাভ নাই, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারে উত্তম বিনিময় দিবা। একজনে আপনারে দিল আর আপনি কুচ্ছু কইলেন না, মুখ বেজার। আমরা লন্ডন থেকে পয়সা পাঠাই, তো ফাঁসা পয়সা পাইয়া তো কেউ জীবনেও ফোন করছেন না, পয়সা পাইছি, এরপরে যে সময় জিকে পাইছো নে খুব অয় পাইছি, বুঝা গেল ই আওয়াজে হে খুশ না বেজার, বেজার। লন্ডন কোনো মানুষের যদি একটা চকলেট দেওয়া হয় তাহলে থ্যাংক ইউ কইব, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা জিকাইব যে আমি ও রাস্তাটা যাইতাম, যদি আপনি ফটটা দেখাই দিতে বলি ও যাইনি গিয়ে বাবুয়ে, ওখানটা কইলেন যদিন আঞ্জা করি দরিয়া কইব, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর সো কাইন্ড, মে আল্লাহ গিভ ইউ রিওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড এন্ড হিয়ার আফটার, অতহান দোয়া করব, অর্থাৎ তুমি দৌড় দয়াল মানুষ, আল্লাহ তোমার বালা করো কুয়া, দুনিয়া এবং আখেরাত তুমি সুন্দরভাবে চলো, ওটা কইব। তারা সারা নিচে গিয়ে আমরা ঘুমাইতেছি, এর লাগে জান্নাতি মানুষ যারা তারাও বইতে নাই, তারাও চূড়া বদলা দিবা, কোনখান বদলা দিবা কইতাম নি, নাই জুয়ে কইলে কইতাম না, জুড়ে করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সমস্ত জান্নাতি হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করিয়া কইবা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তান ওয়াদারে সত্যে পরিণত করছ।
ان وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়েন, আল্লাহর ওয়াদা হক, সারা দুনিয়ার মানুষে যদি মিছা মাতে আমার আল্লাহ মিছা মাত্ত নাই, সারা মানুষ দুনিয়ার মানুষে যদি দুঃখা দেয় আমার আল্লাহ দুঃখা দিতা নাই, আমার আল্লাহ যে জান্নাতুর ওয়াদা করছেন, বন্দায় যখন চক্ষু তুলিয়া সেই জান্নাতরে দেখবো সাথে সাথে শুক্রিয়া শুক্রিয়ার বাসায় হইব আলহামদুলিল্লাহ সবাই হইন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء. সমস্ত প্রশংসা ভাই আল্লাহর, যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান ওয়াদারে সত্য পরিণত করছেন এবং আমরারে জান্নাতের ওয়ারিস বানাইছেন। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার ওয়ারিস যদিও সম্পদের ওয়ারিস, কিন্তু অস্থায়ী না স্থায়ী? জুড়ে হইন খালি মরিয়াও দেখো কুয়া আবদুল্লার জায়গা পরের দিনও আব্দুর রহমানের জায়গা হয়ে যাব ও শেষ, কিন্তু হিন যে ওয়ারিস হইমু ওয়ারিস চিরস্থায়ী, ফিরিস্তা হলে আগরা এত হইয়া দিলেছিল বলে তুমি চিরস্থায়ী থাকবায় আর ইনও হই না কিতা নাতাবাউনাশা। আল্লাহ পাক পূর্বদিগার আলমে যে জন্নতর ওয়ারিস আমরারে বানাইছেন, সেই জন্নতর যেখানো ইচ্ছা সেখানো যাই মু, দুনিয়ার কোনো বেটাই আমরারে বাধা দিত পারত না। খো বেটা ক্যান্টনমেন্টও হামাইছেন, ক্যান্টনমেন্টও হামাইছেন, কয়জন আত্মুল মারুছেন, ও তো দুই সাইড জন ভাতজন দেখিয়ার, পার্লামেন্টও কয়জন গেছেন, গেছেন নিয়ে হজন বা আফসোস স্যার আফসোস, ও দেশের মানুষ কিন্তু দেশের পার্লামেন্ট হলেও আমরা যেতাম পারলাম না, ক্যান্টনমেন্টও যাইতাম পারলাম না, রেগর রেবর অফিসও গেছো নি খেও বাড়িয়ে খার চামড়া তুলি নিব, আর যদি খেও কইন বলে আমার বড় কষ্ট করিয়া বুট দিয়া গলা ভাঙ্গিয়া প্রধানমন্ত্রীরে প্রধানমন্ত্রী বানাইছি একটা রায় আপনার বাসার তাহার সুযোগ দেখা দিব নি, এখানে অবস্থা খারাপ হইল লাড়ির চামড়া তুলি নিব। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে জন্নত দিছেন, ই জন্নত যাওয়ার পরে ই কোনো এরিয়া নির্দিষ্ট নাই, আল্লাহর বন্দায় যেন চাইব আল্লাহ পাক পরবর্তীকার আলমে পারমিশন দিবা বন্দা তোর যেন মন চাই হন যা, কোনো বাধা দেনা বলা কোনো বেটা নাই। হঠাৎ করে এক এবারত মনে হইল এক আয়াতর তফসির মধ্যে লেখছেন ওমান ইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকিন। ও আয়াতর তফসির মধ্যে লেখছেন এক হাবশি সাহাবী, ও হাবশি সাহাবিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জিজ্ঞাসা করেন, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বড় সুন্দর মানুষ, আল্লাহর রসুলের চাইতে বেশি সুন্দর আর কেউ আছেন, আপনি বড় সুন্দর, কথাও বড় সুন্দর, চেহারার মধ্যে নূর টপকে দেখলে খালি মন চায় খালি বারবার দেখতাম, আর আপনার তো কামালের কোনো সীমা নাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, সমস্ত বালা বৈশিষ্ট্যর অধিকারী আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেটা হই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় সুন্দর মানুষ, আপনার চেহারা বড় সুন্দর, আপনার কথাও বড় সুন্দর, আপনার কামালের কোনো শেষ নাই, এখন যদি আপনার উপরে ইমান আনি আর আপনি যেটা আমল করেন ওটা আমল যদি আমিও করি লাই, তাহলে জান্নাতও আপনার কাছে যাওয়ার কোনো সুযোগ হইব নি। সুবহানাল্লাহ, আস্তে আস্তে হইলা বুঝলাম না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অবশ্যই হইব, আরও কথা শুনো, আল্লাহ রসুলে ফরমাইন ও হাবশি সাহাবি শুনিয়ে রাখো, তোমার এই চেহারা, এই চেহারা আর থাকতো নাই, তোমার চেহারা এত সুন্দর হইব, 1000 বৎসরের দূরত্ব থাকিয়াও তোমার চেহারার চমকানি খান মানুষে দেখতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে ব্যক্তি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর
রাসূল ফরমান যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব সেই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিনের। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার নিরাপত্তার ব্যবস্থা করে দিবা। আর দুনিয়াতে যে মানুষে যারে বালা পায় জান্নাত সে তার সাথে থাকবো। এর অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিলে আমার ওয়াজ হইতাম পারতাম না, লিখবে যাইয়ার না। ও বেটায় হওয়ার পরে আল্লাহ রসুলে আরও একটা কথা কইছেন, আমার হুজুরে যারা ওয়াজ করতা, আমার হুজুর আস্তা বাংলাদেশের গৌরব মুজাহিদে মিল্লত আল্লামা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলহি, তার ওয়াজর ফাঁকে ফাঁকে তুলা শিখাইতা, তুলা মাসলা শিখাইতা, ও তান তর্জরে অবলম্বন করিয়া অন্য একটা কথা শিখাইতাম। আপনারা রাজি আছেন না? তাফসিরে মারিফুল কোরআনও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার বাদে কোন কথাখান খুঁজলা ও কথাখান নিতা, হেঁ রাজি আসেন আর তুলা মারি ইনশাল্লাহ হইল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার নামায় আমল 1,24,000 নেকি দিবা। আর যদি করো সন্দেহ মারিফুল কোরআন দেখিলেন জানি, এখন আটতে বসতে চলতে ফিরতে ও আমল খান করতে পারবানি, কোন আমল কোন চাই কয়েকবার আমরা জফিলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ও আমল খান করিয়ে লই যাইতা। জান্নাতুর আলোচনাত করাত আসলাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে জান্নাত যাওয়ার পরে যে সমস্ত নিয়ামত দান করবা, এই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম এক নিয়ামত হইল গিয়া যে মানুষের এই বিশ্রী চেহারা থাকতো না, বড় সুন্দর চেহারা হয়েছে। দুনিয়ায় আমরা খালা মানুষ দেখলে একটু ঘৃণা করি, করি না করি না, দূর ওগুয়াই আমার দাঁড়ো বই গেছে যাইতাম কিলা, অনেক সময় গাড়িতে উঠলে জকিগঞ্জ থেকে সিলেট যাইতে বাদ খালা চেহারা মানুষের বই গেলে মানুষের খালি নাক ছিটকায় খিলা বাঘত, কিন্তু এই চেহারা খালা চেহারাওয়ালা মানুষ খালা থাকতো নাই আর দোলা চেহারাওয়ালা ও দোলা থাকতে নাই যদি আমল ঠিক না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে সমস্ত মানুষ প্রথম খাতার ও জান্নাতের মধ্যে ঢুকবো তাদের চেহারা 14 রাত্রের চাঁদের মতো চমকিতে থাকবো। যারা 2 নম্বরে জান্নাতের মধ্যে প্রবেশ করবো তাদের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো নুরানি হিসাবে চমকিতে থাকবো। এইভাবে একের পর এক স্তর থাকবো। আর জান্নাত যাওয়ার পরে বহু হানি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রেডি, ইতা খাইতে হইলে ও 3.5 হাতর বডি চলবো না, বডি তোলা বড়োবা লাগবো, বডি কত বড়ো হইব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বডি যত হাত আছিল কোয়াত আছিল 60 হাত, ও 60 হাত লম্বা আল্লাহ তাবারক ওয়া তাআলায় বডি দিবা, খুশি না বেজার, ও 60 হাত বডি দিবা, বডি দেওয়ার পরে বডির মাঝে ওলা শক্তিও আইব, এই খালি তো খানি খাইলেও হইতো না, খাওয়ার পরে মানুষ গরম হয়ে যায়, ও গরম মিঠাইবারও আল্লাহ তাবারক ওয়া তাআলায় ব্যবস্থা দিবা। সে হোক বুঝছো না, কেউ বুঝছো না, বুঝলেও কোন সুবহানাল্লাহ, না বুঝলেও কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলায় জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রী হল রাসূল, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে জৈবিক চাহিদা মেটানোর জন্য, মানুষের বডির চাহিদা মেটানোর জন্য পুত পবিত্র স্ত্রী হলের ব্যবস্থা জান্নাত রাখছেন। এরা জাহিরিও পবিত্র বাতিনিও পবিত্র, জাহিরি পবিত্র, নাকের মধ্যে শ্লেষা নাই, খানোর মধ্যে খৈল নাই, আর চক্ষুর মধ্যে পৃষ্ঠা নাই, বগরের মধ্যে গাম নাই, কোনো ধরনের দুর্গন্ধ নাই, এত পবিত্র এত পবিত্র। তারা যদি দুনিয়ার দিকে একবার তাহারি উঁকি মারে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তারার একমাত্র একবার তা উঁকি মারার কারণে সারা দুনিয়া আলোকিত হয়ে যাব। মিশকাত শরীফের হাদিস, সারা দুনিয়া আলোকিত হয়ে যাব। আর তুরা যদি গম ছাড়ে, আসলে নিয়ে আমরা দেশের বেটিনতে সেন্টুন মারিয়া যায়, তো সেন্ট মারিয়া যাওয়ার সময় কিছু মানুষ পাগল হইন না, ও তারাও হেরাও পাগল করবা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এরা একমাত্র সামান্য উকি দেওয়ার কারণে তাদের বডি থেকে যে সমস্ত দূর সুগন্ধ বাহির হইব, এই সুগন্ধর কারণে আসমান এবং জমিনের মধ্যে হানো যে গ্যাপ আছে সেই সমস্ত গ্যাপ মোহিত হই যাব। এরা এত সুন্দর সত্যের জোড়া কাপড় পরার পরেও তারার শরীরের মধ্যে মাংস আছে, মাংসের নিচে হাড্ডি আছে, হাড্ডির নিচে গুদা আছে, এই গুদা পর্যন্ত দেখা যাইব। ও আল্লাহর বান্দা, দুনিয়ার ফসা গান্দা মহিলাগুলোর পিছনে পিছনে ঘুরিও না, সৎভাবে জীবনযাপন করো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এমন সুন্দর স্ত্রীগুলোর ব্যবস্থা রাখছেন, যারার বগলের মধ্যে গন্ধ নাই, যারার নাখের মধ্যে শ্লেষা নাই, যারার খানোর মধ্যে খৈর নাই, যারা জাহিরিও পবিত্র বাতিনিও পবিত্র। বাতিনি পবিত্র কিলা কইতাম নি, আসুন আপনারা জোরে কইন ইনশাল। বাতিনি পবিত্র হইব গিয়া এখানে জান দিয়া জামাইরে বলা হয়। অনেক সময় মানুষে সুন্দরী বউ বিয়া করে, আর সুন্দরী বউ বিয়া করলে বড় বিপদ পড়ে। হে তো সুন্দর আশিক হইয়া বিয়া করছে, কিন্তু বেটি তার লাগে আশিক নাই, বউ তার লাগে আশিক নাই। এক ব্যক্তিয়ে বিয়া করছে খুব সুন্দরী এক মহিলা, তো সুন্দরী মহিলা বিয়া করিয়া রাত্রে যে সময় গরো গেছে, গরো যাওয়ার পরে বেটিয়ে জড়াইতে ডরাইতে এখানে বুর্গার ভিতরে হামাইয়া খালি মুখ লুকায়। হে কয়, তোমার অত টাকা পয়সা খরচ করিয়া তোমারে বিয়া করলাম, কোনো মুখ লুকাইবা লাগে। বেটিয়ে উত্তর দিয়া কয়, তোমার চেহারা বা একবার চাও আর আমার চেহারা বা একবার দেখো, তোমার বয়স কত আর আমার বয়স কত একবার তো মিলাইয়া দেখো, আমি কিলা আইতাম। এইভাবে হইয়া তিন দিন গেছে গিয়া আর দাঁড় লয় না, অত টাকা পয়সা করিয়া বিয়া করছে আর আতো দিতে পারেন না, অবস্থাটা কিতা ওর বুঝলেন অবস্থা। এই অবস্থায় যার হঠাৎ করিয়া সুর হামাইছে গরু, সুর হামাইয়া যে সময় টুকাটুকি শুরু করছে, আর বেটি তো হন খুনাত বোয়াত হনটাকে দেখছে সুরগু হামাই গেছে রে, মনে করছে আমারে দৌড়ি লিব। ও দৌড়িয়া ইয়া সুরটাকে বাস্ত করিয়া জামাইরে আঞ্জা করে ধরছে, জামাইরে আঞ্জা করে ধরার পরে জামাই জিগে ব্যাপার কিতা বুঝলাম না, বলে মা ফরকা মা ফরকা, আমি অতদিন আপনার ব্যাধ করছি এখন আইচ্ছি আপনার দাঁড়ো। সুরে এই অবস্থা দেখিয়ে সুরে কয়, দয়া দয়া করি আপনি আমার মাফ করে দিকে আমি যাই আর গিয়া। বেটা হইল রে বাবা তুই যাইস না, তুই যাইস না, আর হ্যাঁ তোর পরিচয়টা দে, তুই খে, বলে আমি সুর, বলে তুই সুর না, তুই না আমার বাবা, আজ যে খাম করছ ইতা খাম আমার বাবাও করতে পারতা নাই, অতদিন তাকে যে কষ্ট আসলাম ও কষ্ট দূর করে দিলে আইস। ওইল গিয়া দুনিয়ার অবস্থা, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি স্ত্রীকল ওলা দিবা, যে জান্নাতি স্ত্রী হলে দিল তাকে বালা পাইব, স্বামী জেলা হইবা ওলা চলব, স্বামীর মর্জির মতো উল্টা একটা কাজও করতো না। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, যে সমস্ত পুত পবিত্র স্ত্রীগুলোর আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা রাখছেন, তারা জাহিরিও পবিত্র বাতিনিও পবিত্র, অন্তরের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, কিনা নাই, স্বামীরে তারা মন প্রাণে ভালোবাসব। সুবহানাল্লাহ। আর ছোট ছোট বাচ্চাইনতেই খেদমত করব, কে খেদমত করব, ছোট ছোট বাচ্চাইনতে। وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا এত সুন্দর কচি কচি বাচ্চা হলে এ খেদমত করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়েন, ইজা রাআইতাহুম হাসিবতাহুম লুউলুআম মানসুরা, তুমি যখন তাদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি সাজানো গুছানো মনি মুক্তা। সুবহানাল্লাহ, এত সুন্দর হবে এই জান্নাত, আল্লাহ পাক পরবর্তীকার আলমে খারাপ লাগে রেডি করে রাখছেন। আল্লাহ ফরমাইন, উইদ্দাত লিল মুত্তাকিন, খারাপ লাগে মুত্তাকিন হলো লাগে। আমি কথা লম্বা করলাম না, আরো কয়ে যখন তার সময় হয়ে যান, আর না আরো কিছু কথা হওয়া আছে। ও জান্নাত পাইতে হইলে কয়েকটা গুণ অর্জন করতে হইব, কয়েকটা গুণ, যটা গুণ হইব ও গুণগুলো শিখবা লাগে, রাজি আসুন। এক নম্বর গুণ আল্লাহ কোরআন হইল, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس মুত্তাকি ওই ব্যক্তি, যে ব্যক্তি সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে,
দনি থাকলেও আল্লাহর রাস্তাত বে করে, গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় বে করে, দনিও আল্লাহর দান, গরিবীও আল্লাহর দান, সর্বা অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে সারেন্ডার হইয়া কয় আল্লাহ যা দিছো তুমি তোমার রাস্তায় আমি সব কিছু বে করলাম। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দিনও 10,000 দিরহম আর রাতে 10,000 দিরহম, প্রকাশ্যে 10,000 দিরহম আর গোপনে 10,000 দিরহম দান করলা। এই জন্য বহু মুফাসসিরে কেরামুলোর মতে কোরআন শরীফের আয়াত আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়েন যে সমস্ত মানুষে দিনও দান করে, রাত্রেও দান করে, প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে, আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। বহু মুফাসসিরিনে কেরাম ওখলে ফরমায়েন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুরশানু আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই আয়াত নাজিল করছেন, তাহলে মুত্তাকি হইতে হইলে কিছু দান খয়রাত করা লাগবে না? লাগতো না, লাগবো। ইনো আর বহুত লম্বা কথা, ইনো আর বেশ লম্বা করে আমরা অসুবিধা হয়ে যাব, সময় কমে যাব। তাহলে মুত্তাকিও আর লাগে এক নম্বর কিতা করতে হইব, দান খয়রাত করতে হইব। ধনী হইলে ধনী হিসাবে দান করবা, আর গরিব হইলে কিতা গরিব হিসাবে দান করবা। একবার আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহায় আঙ্গুরের একটা দানারেও সদকা করছেন, বুঝাইলে আমার কাছে আর কিচ্ছু নাই, সম্পর্কে অগু আছিল, অগু দিয়াও সব শরীর কই। এই জন্য লন্ডন থাকি একজন মানুষে যদি 1,000 পাউন্ড দেয় আর বাংলাদেশ থাকি একজন মানুষে যদি 1,000 টাকা দেয়, তাহলে আল্লাহর দরবার ওই দুইটাও সমান। হেন থান তৌফিক অনুযায়ী 1,000 পাউন্ড দিছেন, আর ইবেটায় তার তৌফিক অনুযায়ী 1,000 টাকা দিছে। যার 1,000 টাকার তৌফিক নাই, হে যদি 1 টাকা দেয় আর 1 টাকার তৌফিক থাকিয়া 1 পয়সাও দেয়, ওইলে ওইলে সমান। এই জন্য যার যার তৌফিক অনুযায়ী সদকা খয়রাত করতে রাজি আছো নি না? এক নম্বর গুণ। দুই নম্বর গুণ লগিয়া ওয়াল কাজিমিনাল গাইজা, মুত্তাকি সেই ব্যক্তি যে ব্যক্তি তার গুসারে কন্ট্রোল করে। ও আল্লাহর বান্দা, তুমি যদিও বেশি বেশি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, আর যদি গুসারে কন্ট্রোল করতে পারো না, তাহলে কোরআনের ভাষায় তুমি পরিপূর্ণ মুত্তাকি নাই। গুসারে কন্ট্রোল করবো লাগে, রাজি আসুন নি না? গুসা হইলো অত হারাম অত বাদ জিনিস। আমার গ্রাম মামর খানিতে ঘটনা ঘটছে, দুইজনে দরবার লাগছে আর এক বেটা সালিশ হয়ে গেছে। সালিশে যে সময় কয় দুইজনকে খুশ রাখতে পারবো না, জীবনেও সম্ভব নাই। রায় দিছে একজনের বিপক্ষে গেছে কি, যে বেটার বিপক্ষে গেছে ও বেটায় বদনা বড়া বদনা লইয়া মারিচ্ছে ফেটো মারি, আর ও মারার সাথে সাথে এই বেটা মারা গেছে। গুসা কত হারাম, সামান্য একটা খাজে ধৈর্য দৌড়া না করার কারণে একজন মানুষে সে হত্যা করে নিল। অথচ কোরআন শরীফ আল্লাহ কইল ওমাইয়া ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কেউ যদি জেনে বুঝে কোনো মুমিন মুত্তাকি মানুষে হত্যা করে, তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। যদিও চিরদিনের অন্য ব্যাখ্যা আছে, কিন্তু লম্বা মুদ্দত জাহান্নামও থাকতে হইব। আপনারা সবাই রাজি আছেন নি? গুসা কন্ট্রোল করবা লাগে। তাফসিরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, ও বন্দাও হল, তোমার গুসার সময় যদি তুমি আমারে স্মরণ করিয়া তোমার গুসারে কন্ট্রোল করো, তাহলে আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমেও আমার গুসার সময় তোমার কথা মনে করিয়া আমার গুসারে কন্ট্রোল করিল। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে মান কাফা গাযাবাহু কাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, যে ব্যক্তি তার গুসারে নিবারণ করে, গুসারে দমাইয়া চলতে পারে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিয়ামতের দিন তার উপর থেকে আযাবের হটাইয়া দিবা। আরো সুসংবাদ কইতাম নে, সবে কইছই না, সব রাজি নাই মনে হয়। তাফসিরে ইবনে কাসীর ও আয়াতের তাফসিরের মধ্যে লেখছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বন্দারে হাজির করিয়া কইবা, বন্দা তুই যে তোর গুসার সময় গুসারে কন্ট্রোল করছিলে, তোর ছাত্রয়ে তোর সাথে বেয়াদবি করছিল, ওই সময় মারছত না, তোর ক্ষমতা আছিল, এরপরে মারছত না, ফুয়ায় উল্টা করছিল, ফুয়ারে মারতে পারলে অনেক, এরপরে মারছত না,
তোর অধীনস্থ কর্মচারী তোর উল্টা কোনো কাম করছিল, শাস্তি দিতে পারল না, দিছুত না, এর বদলা আজকে পুরস্কারটা নে। আপনারা নিতানি পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা ও সময় কইবা ও পিছনে দেখ সুন্দর সুন্দর হুর হল, ও সমস্ত হুর হলের মধ্যে থাকি যে হুররে তোর পছন্দ ও হুররে লয়ে যাগে। কিসের বদৌলতে? গুসা কন্ট্রোল করার বদৌলতে। কিসের বদৌলতে? গুসা কন্ট্রোল করার বদৌলতে। আমরা দিলর মধ্যে কারোর প্রতি যদি কোনো গুসা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আল্লাহরে সাক্ষী রাখিয়া হই, ও আল্লাহ আমার আর কোনো মানুষের প্রতি হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, গুসা নাই, তোমার ওয়াস্তে সব ফানে করে দিলাইলাম, আর কেয়ামতের দিন তোমার গুসার সময়ও আমার প্রতি একটু খেয়াল রাখি, সবাই জুড়ে কইন আমিন। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ লুকিয়া শুধু গুসারে কন্ট্রোল করলে ওই তো নাই, মানুষে ক্ষমা করার মতো যোগ্যতাও অর্জন করতে হবে। মানুষে কোনো কোনো সময় উল্টাপাল্টা করে, করে না করে না। আপনার ছেলে দেখলে আপনার সামনে উল্টাপাল্টা করছে, আপনার ফুয়ায় উল্টা করছে, এটা সব সময় উল্টাপাল্টা হয়। আর উল্টাপাল্টা দেখিয়েও যদি খালি গোমট ফুলাইন আর কোন বলে দেখাইবার মতো দেখাইম, ও শেষ, মাফ করে দিতা। হজরত এক সাহাবি, এই সাহাবির কথা আমার মনে নাই, রুহ কি বিমারি আবার অনকে ইলাজ, এই কিতাবের মধ্যে আসুন, আলী ইবনে আসকর রাজি আল্লাহ তাআলাহু, উনার এক খাদিমা, ও খাদিমায় ফানি লইয়া যা, ফানি লইয়া যাওয়ার সময় হঠাৎ করে গরম পানি কান হাতের মধ্যে ফলে গেছে। তো গরম পানি হাতের মধ্যে ফলে গুসা উঠছে না? উঠছে না। কিতা হয়? উঠছে। তাই চক্ষু রাঙ্গাইয়া তার মুখে চাইছ, চাওয়ার পরেও এই বেটিও বড় আলিমা আছে, কুরআনের হাফিজা এবং আলিমা, আল্লাহর বান্দি চিন্তা করলো রে কিলা খান গুসারে থামানি যায়, ও লগে লগে ও আয়াত খান পড়ছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল-কাযিমিনাল গায়িজ, মুত্তাকি তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার গুসারে কন্ট্রোল করতে পারে। জাগা মতো ঔষধ দিছে না? দিছে না, দিছে। তার লগে লগে গুসা কন্ট্রোল হয়ে গেছে, আর গুসা কন্ট্রোল হওয়ার পরে চোখ লামাই লিছেন, আল্লাহর বান্দিয়ে দেখলো রে ফয়লা ট্যাবলেটও তো খাম হয়ে গেছে, ফয়লা ট্যাবলেটও খাম হয়ে গেছে, তুই আর একটা ট্যাবলেট সারলে তো বেমার একমারে কমে যাব। ও দুই নম্বর ট্যাবলেট সারছে, কইল ওয়াল্লাফিনা আরিন্নাস, শুধুমাত্র গুসা কন্ট্রোল করলেও মুত্তাকি নাই, বরঞ্চ মানুষে ক্ষমা করার যোগ্যতাও অর্জন করতে হইব, যে ব্যক্তি মানুষে ক্ষমা করার যোগ্যতা অর্জন করে সে ব্যক্তি মুত্তাকি। আগে যে খোল্লা লামাইছিলা, এখন খোল্লা উঠাইয়া মুখ খুলিয়া হইলা আমি তোরে মাফ করে দিলাম। সম্পর্ক বাড়ছে না কমছে? তো সম্পর্ক বাড়লে দাবিও বাড়ে না কমে? এখন বেটিয়ে হয়েছে রে খাম তো আগুয়ার, তারও দাবি ছাড়ি দেই। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর বান্দিয়ে সাথে সাথে পড়ে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সবাই পড়েন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে নেককার মানুষে বড় ভালোবাসো। এই সাহাবিয়ে চিন্তা করে দেখলা বেটিয়ে আগে যে দুই আয়াতটা পড়লো, দুই আয়াতের উপরে তো আমল করি নিলাম, এখন তিন নম্বর অংশের উপরে কেমনে আমল করি? আল্লাহর এই বন্দায় বহু সুচ এবং ফিকির করিয়া হইলা এ অংশের উপরেও আমল করতে হইব। দিয়ান লাগাইয়া কইন ও বান্দি, এখন তাকিয়ে তুমি আর বান্দি নাই, তোমারে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। ও আসিল তার আমলের অবস্থা, এই জন্য মাফ করে দিতে হইব। আমরার অধীনস্থ যেথা মানুষ থাকেন, বিশেষ করে গাঁও দেশ আর বাসা বাড়িত অধীনস্থ কর্মচারী, সাখর বেটি, সাখরানি, সাখর ফুলি রখলে যে অবিচার হয় আল্লাহ আকবার, ইতা বাস্তা বার্তা নাই। যে সমস্ত সাখর বেটিনতে বা সাখরানি ফুয়া ফুলিনতে কাজ করে, কোনো ফুয়ার মা নাই, কোনো গুর বাপ নাই, কোনো গু এতিম এসির গরিব অসহায় হয়ে আইসে, নয় বছরের বাচ্চা অথবা দশ বছরের বাচ্চা, আপনার নয় বছরের দশ বছরের বাচ্চায় এখনও বাত তুলিয়া মুখো খান না, আপনি খাবাইরা খাপড় দন না, আপনি তার খাপড় ধুয়া দিরা, আর ও নয় বছর আর বছর বছর বাচ্চারে দিয়া আউয়াল তাখের যত খাম খরানি আছে সব খাম খরাইরা, এরপরে লগে বালা করে খাওয়াইরাও না, আর খোতায় খোতায় খালি উষ্টার আর বিষ্টা আর থাপড় দিরা। ইলাও দেখছি কয়েকদিন আগে পত্রিকা তৈছে যে সিগারেটর আগুন দিয়া গোটা বডিরে শেখ দিছে নয় বছর এক বাচ্চারে, লোহা দিয়া শেখ দিয়া যৌনাঙ্গ পর্যন্ত শেখ দিছে, যে মহিলায় শেখ দিছে এই মহিলার চেহারা দিয়ে বুঝে যাইব এখানে চোদ্দ রাত করে সান ওলা সুন্দর বেটি, আর বিত্তর
ওরা গুবরে বরা, ও বেঠিয়ে ও কাম করছে। আল্লাহর সাথে ওয়াদা করিয়া হোক যে আমার অধীনস্থ যারা আসেন তারার সাথে আমি দুর্ব্যবহার করতাম না, সবখন ইনশা আল্লাহ। এই কথাটা মনে রাখবা। হজরত আবু বকর সময় আসেন না নাই? জি আপনারা আসেন নি লোকে। হজরত আবু বকর রেরা কিন্তু হুজুর, হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু একবার গুসা করিয়া হইলা তার নিজস্ব এক আত্মীয়, হাদিস শরীফের মধ্যে আইছে, তার নাম হইল মিস্তাহ, এইনো এক সাহাবি। আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে সময় বদনাম রটানি হয়েছিল, তো বদনাম রটাইছে মুসলমানে না মুনাফিকে? আরো জোরে কইন, মুনাফিকে। ও মুনাফিকে রটানি শুনিয়া কিছু সাদা মোনা সাহাবি যারা তারা উদ্যোগের মধ্যে ফলি গেছেন, কিছু সাহাবি হলেও কইন ও বেঠির খামাই হইতে পারে, এটা কিছু হইতো পারে। এর মধ্যে এক সাহাবির নাম মিস্তাহ, এইনো ও ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। ষড়যন্ত্র শিকার হইয়া কইন ও আয়েশা ইচ্ছা কিছু করলে করতেও পারে। পরবর্তীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত নাজিল করিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত জাহির করে দিলা, আর যেটাই বদনাম রটাইছিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্দেশ দিলা ওটা সব ঠিক কুড়া মারো, যেরকম সুবহানাল্লাহ। ও কুড়া মারা হইল, কুড়া মারাওয়ার পরে ও মিস্তারেও কুড়া মারা হইছে। মারাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইন যে সারা জীবন তোরে সাহায্য করলাম, সারা জীবন সহযোগিতা করছি, আর আমার বিপদের সময় তুইনো লেন উল্টাইয়া ওই সময় তুইনো আমার বিরোধিতা করছত, যা আল্লাহর কসম খাইয়া কইলাম তোরে আর কোনোদিন সহযোগিতা করতাম না। কইছেন ই গুসাহান খোরাখান ঠিক আছে না বে? ঠিক চাহিরি অর্থে ঠিক আছে, বাতিনি অর্থে ঠিক নাই, কিন্তু তান দরজা অনুযায়ী ঠিক নাই। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহান দেও লগে লগে ধরে নিছে। কোরআন শরীফ আয় ওয়ালা ইয়াতালি উলুল ফযলি মিনকুম ওয়াসআতি আন ইয়াতু উলিল কুরবা ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহি ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ পাক পরবর্তীকার আলামে ফরমায়, আবু বকরের মতো মর্যাদাশীল সাহাবির পক্ষে এই কথাটা খোয়া সমীচীন নয় যে তাইন তান আত্মীয় স্বজনদের সহযোগিতা করতা নাই, গরিব মিসকিনদের সহযোগিতা করতা নাই, এই কথাখান তান লাগে খোয়া উচিত নাই। তান উচিত হইল গিয়া তাইন যেন তারারে মাফ করি দে। আল্লাহ আরো প্রশ্ন করেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা চাও না নিজে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমরারে মাফ করে দিতা? আপনারা চাইনি না? না জুড়ে কোন ইনশা আল্লাহ। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর পানি ছাড়িয়া হইন ও আল্লাহ আমি চাই আমার প্রভু আমারে মাফ করে দিতা, আমি চাই আমার প্রভু আমারে মাফ করে দিতা, আমি চাই আমার প্রভু আমারে মাফ করে দিতা। ও আল্লাহ তুমি সাক্ষী, ও আল্লাহ তুমি সাক্ষী, এখন তাকে ওয়াদা করলাম মিস্তারে সহযোগিতা করা আর জীবনে কোনো দিন বাদ দিতাম না। এখন আমরা যারা আছি, আমরা যদি কোনো মানুষের রাগ করিয়া থাকি, গুসা করিয়া থাকি, ওই হারামি আমার লোকে হারামি করলো, ও ওহান দিল থেকে এখন আজ থেকে ফেলাইবেন না? ফেলাইতে নাই, জোরে কইন ইনশা আল্লাহ। আর মানুষের অপরাধের ক্ষমা করে দিতা। হজরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যেন ফাজাইলে আমল লেখছেন, তাই একবার এক ছাত্রর উপরে রাগ করছেন, কিন্তু একটা কথা কইছেন, আর কথা কওয়ার পরে তিনবার হে ভুল করছে, আর তিনবার ভুল করিয়া তিনবার মাফ চাইছে, মাফ চাওয়ার পরে তাই গুসা করিয়া কইলা আর তোরে কবার মাফ করে দিতা। রুহ কি বিমারিয়া আবার অনকে ইলাজ এই কিতাবের মধ্যে লেখছ, তাই কইন আর তোরে কবার মাফ করিতাম, তিনবার মাফ করে দিলাম। হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহি একটু দূরে আসলা, তাই কইন হজরত আল্লাহ সে যেতনে মর্তবা মাফি মাংনা হয়, আল্লাহ সে যেতনে মর্তবা মাফি করবানা হয়, উসকো বিহি এতনে মর্তবা মাফ করো, জোরে কইন সুবহান আল্লাহ। আল্লাহ তাকে যতবার মাফ পাওয়ার আশা রাখো ও তারে অতবার মাফ করে দেব। আমরা উঠতে বসতে চলতে ফিরতে গুনাহ করি না করি না, তো আমরা আল্লাহর কাছে মাফি চাই না চাই না, তো আল্লাহর তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে আমরা যেমন মাফি চাই, ঠিক তেমনিভাবে যে সমস্ত মানুষে আমরার কাছে কোনো অপরাধ করে, কথা দিয়া হোক, খাজ দিয়া হোক, যে কোনোভাবে যদি কষ্ট দিলাই তাহলে আমরা মাফ করতাম না করতাম না? যদি মাফ করে দিলাই তাহলে যে জান্নাতের কথা কইছিলাম,
উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে জান্নাত রে রেডি করছেন রাখছেন মুত্তাকিন হলর লাগি আর মুত্তাকিন হলর হইল চারটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হইল গিয়ে সচ্চল এবং অসচ্চল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় বের করে দুই নম্বর হইল গিয়ে গুসারে কন্ট্রোল করে আর তিন নম্বর হইল গিয়ে মানুষের অপরাধের ক্ষমা করে চার নম্বর হইল গিয়া সৎ কর্ম করে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই সমস্ত আমল আমরার মধ্যে ফিট করে দেখো সবে হই আমিন একটু দৃশ্য প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এটা কিরাত প্রয়োগ আমি সাহাইলে এটা কিরাত কইল সোয়াই তসবিহ প্রয়োগ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 আলহামদুলিল্লাহ আমরার মুআজ্জাজ মেহমান যার বয়ান করবো লাগে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা কররা এখন থেকে তার বয়ান শুরু হইব আর আমি তো বহুত লম্বা করলাম আর খাটায় খাটায় শেষ করাই বলা হয়েছে এখন আবার লম্বা করলে শরীরেও জানেন না জি আমার হুজুরে একশো টাকা দিছেন আরও একজনে আরও বাচ্চায় তান আম্মা লাগে দোয়া চাইছেন আরও বহু মানুষের সহযোগিতা করছেন দেশে বিদেশে খারা সহযোগিতা করলা এবং তারার কী অবদান সে সম্পর্কে রাত্রে কোনো বাইজোর কাটতি পড়ে গেলে আমি আরও বার আছি আপনারা আসেন নি ইনশাল্লাহ রাত্রে আলাপ শোনা হইব এখন হজরতের বয়ান শুরু হয়ে যাবে আল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জাযাকুমুল্লাহ খাইর